গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি স্বাগতা চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেছি একটু আগে, তাও মানে শুয়েছিলাম, আর এখন বাজে সকাল 10টা, যাচ্ছি এখন বাপের বাড়িতে। তো ওই বাড়িতে ছিলাম, এই যে সব ঘরটা একটু পরিষ্কার টোসার করলাম, টুকটাক কাজকর্ম করলাম। তো চলো ওই বাড়ি থেকে কী করছি তোমাদের শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, চলো। তো ফ্রেন্ড, বাপের বাড়িতে চলে এসে আজকে অনেকটা মন খারাপ, অনেকটা কষ্ট পাচ্ছিলাম মায়ের জন্য, তার জন্য মায়ের সাথে গল্প করলাম আর ভিডিও করলাম। তো রান্নার ভিডিওটা ভেবেছিলাম করবো বন্ধুরা, কিন্তু করতে পারিনি। বোন রান্না করেছিল, আমি কেটে কুটে দিলাম বোনকে। গুড মর্নিং মা। তো দেখো মা বসে আছে, আর কদিন পর আমার মা আবার বিয়ে বার্ষিকী আসবে অগ্রহায়ণের 6 তারিখে। মা, তোমাকে অনেক মিস করছি, এমন একটা রাত যায় না যে তোমার কথা ভাবি না, চোখের জল পড়ে। জানি কান্না করলে নাকি তুমি বলে উদ্ধার পাবা না, সবাই বলে তোমার চলার পথ নাকি আটকে যাবে আমরা যদি কান্না করি। তোমার মতন শক্তি নেই মা, অল্পতেই খুব রেগে যাই। তুমি কি ভালো আছো মা? তুমি ভালো নেই আমাদের ছেড়ে, কারণ আমরা ভালো নেই, তুমি কি করে ভালো থাকবা? মা, বোন রান্না করছে, আমি কেটে দিলাম। আর তোমার ছোট মেয়ে তোমাকে বলে না ও মা, তোমার মেয়েদের নিয়ে দেখো আমি ভালো আছি। চলো মা। তো মায়ের সাথে একটু গল্প করলাম, আর সেভাবে তো ব্লগ এখন সেভাবে করি না। বোন আজকে রান্না করছে, আমি মনকে কেটে কুটে দিলাম, একটু মিকলা মিকলা ওদের করছে। আর আসলাম ওই বাড়ির থেকে, এই বাড়ি এসে কেটে কুটে দিলাম। তো মায়ের নেশা লাগে, মাকে না পাওয়ার নেশা লাগে। তো কি করব, মাই মম ইজ বেস্ট মম, আর যদি এই জায়গাটা কেটে দেখাতে পারতাম মাকে কত ভালোবাসি। মেয়ে দুনিয়ার কাউকে ভালোবাসি না, মাকে ভালোবাসি শুধু। কিন্তু তার জন্যই মা চলে গেল। চলো দেখতে থাকো ভিডিওটা, চলো। তো দেখো বন্ধুরা, মনটা খারাপ হয়ে গেছে বলে আর ভিডিও করতে পারিনি। তো বোন রান্না করছিল এখানে উচ্ছে ভাজা মাছ, আর মাছ রান্না করতে করতে অর্ধেক ভিডিও করে চলে গেছি, আর ভিডিও করিনি। তো তারপরে বোন দেখো রান্না করছে, এখানে আমি আবার একটু নেড়ে দিলাম। এখানে রিঠা মাছ আর উচ্ছে ভাজা করেছিল বোন, আর শাক ভাজা। তো আজকে ভিডিওটা একদম এরকম এবড়ো খেবড়ে হয়ে গেল। আর দেখো বোন মাছের ঝোলটা ঠিক এরম করেছিল, তারপরে বোনকে ভাত দিলাম, আমি কটা ভাত নিয়ে বসলাম। তো ভিডিওটা তোমাদের শেয়ার করলাম, ভালো লাগে ভালো লাগবে না জানি, তো খারাপ লাগলে অবশ্যই লাইক মেরো। চলো টাটা, সবাই ভালো থেকো।